হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে এবং কটার সময় হবে, সে নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। চলতি মাসেই প্রকাশিত হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। 20 জুন প্রকাশিত হবে ফলাফল। এদিন বেলা 1টায় ফলাফল প্রকাশিত হবে। অনলাইনে ফলাফল জানা যাবে এদিন দুপুর 2টো থেকে। পরীক্ষার 24 দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে বোর্ড। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 2 জুলাই পরীক্ষার ফল ঘোষণার কথা থাকলেও সূত্র মারফত জানা যায় পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে 20 জুন। 26শে মে সারা দেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হয় পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টায় প্রথম ধাপে পরীক্ষা হয়। তারপর দ্বিতীয় ধাপে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,13,912 জন। পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার্থীর সংখ্যা হার 59%। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 299টি। প্রত্যেক বছরের মতো এবছরেও 8-7 নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় পরীক্ষার জন্য। প্রত্যেক কেন্দ্রে পর্যবেক্ষকদের কাছে মোবাইল নির্ণায়ক যন্ত্র দেওয়া হয়েছিল। বোর্ডের সভাপতি মরেন্দু সাহা জানিয়ে, আমাদের যত অবজারভার রয়েছে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছিল রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এই যন্ত্র নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে তদারকি করবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সচিত্র পরিচয়পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটুকুই আপডেট উঠে এসছে। তো আপনারা বুঝতে পেরে গেলেন কবে হবে রেজাল্ট এবং কটার সময় হবে। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।